Hi everyone, welcome back to my channel. तो তোমরা সবাই জানো আমি বিশ্বপ্রাণ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, হ্যাপি আছো। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদেরকে আমার যাবতীয় গোল্ড কালেকশন অর্থাৎ বিয়ের গোল্ড কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি। হোপ তোমাদের এটা ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা এন্ড তক অবশ্যই দেখো, কারণ আমার যাবতীয় যা কালেকশন তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, এরকম আমি আমার ডেইলি ব্লগ করে থাকি। সো আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, লাইক পেতে কার না ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, তাই একটা লাইক করে দিও। আর যদি ভালো লাগে আমার ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। তাহলে চলো একদম দেরি না করে তোমাদের কালেকশন দেখাতে স্টার্ট। সো গাইস, চলো আমার যাবতীয় বিয়েতে পাওয়া গোল্ড জুয়েলারি কালেকশন তোমাদের সাথে শেয়ার করতে স্টার্ট করি। তাহলে সবার প্রথমে যে হারটা দেখাচ্ছি সেটা দেখো। তো গাইস, ফার্স্ট হার হচ্ছে বা নেকলেস হচ্ছে এইটা। আর এইটা আমাকে দিয়েছে আমার বাপি, বিয়েতে আমাকে বেস্ট উপহার দিয়েছে বাপি। এটা পুরোটাই গোল্ডের ওপর দিয়ে গেছে আর ভীষণই সুন্দর। তোমরা দেখতে পাচ্ছ যে ডিজাইনটা খুব সুন্দর রয়েছে। আর এই গয়নাটা খুব প্রিয় আমার, থ্যাংক ইউ বাপি, খুব সুন্দর হয়েছে এই গয়নাটা। সো এটা আমি বিয়ের দিন পরেছিলাম। তাহলে চলো আমার নেক্সট অর্নামেন্টসের দিকে যাই। সো গাইস, নেক্সট অর্নামেন্টস হচ্ছে আমার এইটা। আর এটা আমাকে আমার ফাদার ইন ল, আমার শ্বশুরমশাই আমাকে দিয়েছিলেন যখন মানে বিয়েতে উনি বরকর্তা হিসাবে গিয়েছিলেন এবং আমার মুখ দেখেছিলেন, তখন এই নেকলেসটা উনি আমায় দিয়েছিলেন। এই নেকলেসটাও ভীষণই সুন্দর, তোমরা দেখো গাইস, এটার মধ্যেও একটা সুন্দর কাজ রয়েছে এবং এটাও খুব পছন্দের আমার একটা নেকলেস। তো থ্যাংক ইউ সো মাচ বাপি, খুব সুন্দর হয়েছে এই নেকলেসটা। এটা আমাকে দিয়েছে আমার মণিমা অর্থাৎ আমার মাসিমণি। এই নেকলেসটাও তোমার খুবই সুন্দর, এটা কাইন্ড অফ তোমার মঙ্গলসূত্র আমরা বলতে পারি। আর মঙ্গলসূত্রের মধ্যে এই ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তাই মণিমা তোমাকে অনেক অনেক থ্যাংকস এত সুন্দর একটা নেকপিস দেওয়ার জন্য। আমার অর্নামেন্টস হচ্ছে আমার এটা। আর এটা একটা গিফটেড আইটেম, এটা আমি একটা গিফট পেয়েছিলাম, আমি একটা শ্বশুরবাড়ি থেকে গিফট পেয়েছিলাম। সো এটা একজন কাকিমাই আমাকে একটা গিফট করেছিল। ভীষণ সুন্দর পলা নেকলেসের ওপর রয়েছে, সোনা বাঁধানো দিয়ে রয়েছে, ভীষণ সুন্দর এলিগেন্ট, যে কোনো শাড়ি বা লেহেঙ্গার সাথে খুব সুন্দরভাবে যায়। তো খুব ভালো হয়েছে এটা। তাহলে চলো নেক্সট অর্নামেন্ট। আমার এই যে নেকলেসটা, এটা একটু স্পেশাল, কজ এটা আমার মায়ে, আমার মা আমাকে দেয়নি বাট এটা আমি মায়ের থেকে নিয়ে নিয়েছি বলতে পারো। সো এইটা আমার খুব পছন্দের, কারণ আমি ছোটোবেলা থেকে এটা দেখতাম আর আমার খুব ভালো লাগতো এইটা পরার জন্য। শাড়ি টাড়ির সাথে আমার চোখার মোটামুটি ভালোই লাগে। কিন্তু এটার একটা ব্যাপার যে এই টার্সেলটা ঠিক করা যাবে না, দোকান থেকে বলেছে, বাট এর ডিজাইনটা আমার খুব সুন্দর লেগেছে। আর তোমরাও দেখো যে একটা কী সুন্দর ময়ূরের মতন ডিজাইন দিয়ে গেছে, এটা খুব সুন্দর। তাই এটা আমার কাছে অনেক বেশি দামি, কজ এটা মায়ের। এবারে আমি তোমাদের দেখাবো আংটি। আর এই আংটিটা আমি পেয়েছি, আর এই আংটিটা আমি পেয়েছি আমার মাসি শাশুড়ির কাছ থেকে। ভীষণ সুন্দর এই আংটিটা হয়েছে, খুব সুন্দর একটা জড়োয়া বড়োর মধ্যে রয়েছে এই আংটিটা। আর এই আংটিটা দেখো, এই আংটিটা আমাকে দিয়েছে আমার পিসিমণি অর্থাৎ আমার ছোট পিসিমণি আমাকে এটা দিয়েছে। খুব সুন্দর হয়েছে এই আংটিটা, ভীষণই ভালো হয়েছে আংটিটা। সো খুব ভালো। চলে এলাম কানের দুল গিফটেড আইটেমের মধ্যে। এটা একটা ফার্স্ট গিফটেড আইটেম আমি যেটা পেয়েছি, কাছের পাতার মতন খুব সুন্দর সিম্পল সোভারের মধ্যে খুব সুন্দর একটা ছিমছাম কানের দুল। নেক্সট কানের দুল পেয়েছি আমি এটা, এটাও খুব হালকা এবং সিম্পল এবং সোবারের মধ্যে, ছোটোর মধ্যে রেগুলার ইউজের জন্য ভীষণই সুন্দর এই কানের দুলটি। নেক্সট কানের দুল পেয়েছি আমি এইটা, দেখো এটা একটু হেভি একটু বড়, আর এটাও খুব সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে, ভীষণ সুন্দর কানের দুল, এটাও আমি গিফট পেয়েছি। এবার তোমাদেরকে আমি আমার পলা বাঁধানোটা দেখাচ্ছি। এই পলা বাঁধানোটা আমাকে দিয়েছে আমার শাশুড়ি মা অর্থাৎ মাদার ইন ল দিয়েছে। খুব সুন্দর হয়েছে এই পলা বাঁধানোটা। আর এখন তোমার এই পলা বাঁধানো ভীষণই চলছে, ডিজাইনে ইন, তো এটা খুব সুন্দর একটা পলা বাঁধানো। আর এটা হচ্ছে আমার শাখা বাঁধানো, এটা সমস্ত মামারা মিলে আমাকে দিয়েছে। সো খুব ভালো হয়েছে, এইটাও খুব সুন্দর ইউনিক। আর এই পলা এই শাখা বাঁধানোটাও একটু অন্যরকম, একটু বেঁকানো টাইপের, খুব সুন্দর দেখতে এই শাখা বাঁধানোটা।
সো গাইজ তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের কোনটা ভালো লাগছে এবং তোমরাও রেকমেন্ড করবে যে তোমরা কীরকম শাখা বাঁধানো পড়ো বা বলা বাঁধানো তোমরা কীরকম পড়ছো, কমেন্ট সেশনে কিন্তু অবশ্যই আমাকে একটা ফটো দেবে। আর গাইজ দেখো এই হচ্ছে আমার চুড়ির কালেকশন, এগুলো হচ্ছে সম্পূর্ণ গোল্ডের মধ্যে চুড়ি রয়েছে। এটা আমি আমার বাপের বাড়ির দিক থেকেই পেয়েছিলাম ফর বিয়ের জন্য গিফট, এটা আমি বিয়ের দিন পরেছিলাম। সো এই হচ্ছে আমার চুড়ির আইটেম। নেক্সট হচ্ছে আমার এই রূপোর কোমর বন্ধনী, যেটা তোমরা বলতে পারো এটা কি বলে আমি আপাতত বুঝতে পারছি না, তোমরা কমেন্ট সেশনে অবশ্যই জানিও যে এটাকে কি বলে। এটাও আমি পেয়েছিলাম, আর এটা ঠিক পেয়েছি বলতে পারবো না, বিকজ এটাও আমার মায়েরই, এটা আমি নিয়েছি। তো কিছু কিছু জিনিস মায়ের জন্য মায়ের থেকে নেওয়া হয়ে গেছে। সো এই হচ্ছে এই কোমর বন্ধনী আর এটা সম্পূর্ণ রূপোর। এখানে এটা হচ্ছে কাজল লতা, যেটা কিনা সম্পূর্ণ রূপোর রয়েছে। আর সবথেকে মজার কথা বলি গাইস, এটাও আমার মায়ের। এই ছিল আমার বিয়ের গোল্ড জুয়েলারি কালেকশনস। হোপ তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে একটু শেয়ার করো। সো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, হ্যাপি থেকো, টাটাস।